আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক চ্যানেলের সম্মানিত ভাই ও বোনেরা, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, জুম্মার দিন সপ্তাহের সেরা দিন, সাপ্তাহিক ঈদের দিন, উম্মতে মুহাম্মাদের জন্য এটি একটি মহান দিন। দিনটি আল্লাহর কাছে অতি মর্যাদা সম্পন্ন। এই দিনের বিশেষ কিছু আমল ও ফজিলত রয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, জুম্মার দিন যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর শরণের দিকে আসো এবং বেচাকেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। এরপর নামাজ শেষ হলে জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ জীবিকে তালাশ করো এবং আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফলকাম হও। প্রিয় দর্শক, জুম্মার দিন জুমার নামাজের জন্য যে যত তাড়াতাড়ি মসজিদে আসবে সে তত বেশি সওয়াব পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন জুমার দিন আসে ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়িয়ে প্রথম থেকে পর্যায়ক্রমে আগন্তুকদের নাম লিখতে থাকে। যে সবার আগে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি উট সৎকা করে, তারপর যে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি গাভী সৎকা করে, তারপর আগমনকারী মুরগি সৎকাকারীর মতো, তারপর আগমনকারী একটি ডিম সৎকাকারীর মতো। এরপর যখন ইমাম খুতবা দিতে বের হন তখন ফেরেশতারা তাদের দফতর বন্ধ করে দেন এবং মনোযোগ দিয়ে খুতবা শুনতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিন তার ইন্তেকাল হয়েছে এবং এই দিনেই সিংহাই ফুঁক দেওয়া হবে এবং এই দিনেই সবাই অজ্ঞান হবে। কাজেই তোমরা এই দিনে বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করো। প্রিয় দর্শক, জুমার দিন এমন একটি সময় আছে বান্দা ওই সময় যাই দোয়া করে আল্লাহ তাআলা তা কবুল করে নেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, জুমার দিন বারো ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত আছে, তখন কোনো মুসলমান আল্লাহ তাআলার কাছে যাই দোয়া করে আল্লাহ তাআলা কবুল করে নেন। তোমরা ওই মুহূর্তটাকে আসরের শেষে অনুসন্ধান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাকে পরবর্তী জুমা পর্যন্ত বিশেষ নূর অর্থাৎ আলো দ্বারা আলোকিত করেন। প্রিয় দর্শক, জুমার দিনের কিছু আমল রয়েছে, সেগুলো হলো জুমার দিন উত্তমরূপে গোসল করা, পরিচ্ছন্নতার অংশ হিসেবে সেদিন নখ ও চুল কাটা একটি ভালো কাজ, জুমার নামাজের জন্য সুগন্ধি ব্যবহার করা, মেসওয়াক করা, গায়ে তেল ব্যবহার করা, উত্তম পোশাক পরে জুমার নামাজ আদায় করা, মুসল্লিরা ইমামের দিকে মুখ করে বসা, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, জুমার দিন ও জুমা রাতে বেশি বেশি দুরুদ পাঠ করা, মুসল্লিদের পিছে রেখে সামনের কাতারে না যাওয়া, সুযোগ থাকলে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ নফল আদায় করা, জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জুমার দিনের এই বিশেষ আমলগুলো পালনের মাধ্যমে এর পরিপূর্ণ ফজিলত অর্জন করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।